वेलकम टू माय चैनल आमी सोनाली निये चले एसेछि एकटा नतून ब्लग और ये नतून ब्लगे एकटा इंटरेस्टिंग जिनिस देखाते चलेछि आपनादेर। तो आसलामु आलाइकुम सबाई केमन आछेन आशा करछि भालो आछेन आलहामदुलिल्लाह आमराओ भालो आछि। तो आजकेर ब्लगे देखतेई पाच्छेन आमी चले एसेछि बाड़िते। हाँ माने आमी आमार बाबार बाड़ी थेके बाड़ी चले एसेछि। तो ये आपडेटटा तो जानेनई ना आपना जरा माने आमार जरा यूट्यूबेर बंधुरा आछेन তারা তো জানেন না যে আমি কবে বাড়ি চলে এসেছি। তো ওখানে একটা মা ভাইয়ের জন্য একটা জিনিস বানিয়েছিল, শুধু আমার জন্য না, আয়াতের পাপা বা সবার জন্য। আর দেখুন আয়াত কি করছে, এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। একটু হাই করো সবাইকে, আমি একটু কিছু গল্প করে নিই আমার বন্ধুদের সাথে। তো যাই হোক, সেটার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেটার ফিডব্যাকও ওখানে দেওয়া হয়নি, তাই আমি এখানেই আজকে ফিডব্যাকটা দেবো। তো তার আগে ভিডিওটা পুরোটা দেখতে হবে, অ্যান্ড কী বানিয়েছিল মা সেটা দেখতে হলে তো পুরো ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখতে হবে। তো যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এটা বলে দিই, এটা একটা পিঠে বানিয়েছিল যেটা শীতকালে ভীষণ ফেমাস, মানে শীতকালে খেতে দারুণ লাগে। আর আমি যেহেতু হাওড়ায় থাকি, তো এখানে শীত তো এখনও পড়েনি, জাস্ট হালকা হালকা শীতের আভা এসছে। বাট আমার বাবার বাড়ির ওখানে একদমই শীত পড়ে গেছে, একটু গ্রামের দিকে, বাট ওটা গ্রাম না অ্যাকচুয়ালি। তবুও ওখানে পুরো শীতকালের ফিলিংসটা চলে এসছে, শীতকাল কেমন হয়। তার জন্যই মা বানিয়েছিল আমাদের সবার জন্য, আর জাস্ট মি খেতে যাওয়া হয়েছিল সেটা আমি ভিডিও শেষে বলবো। তো ভিডিওটা দেখে নিন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে মা নারকেলটা কেটে নিচ্ছিল, মানে কিভাবে নারকেলের মালাটা বের করবে সেই প্রসেস। তো এই যে নারকেলের খোলা ছাড়ানো একদম রেডি, আর এটা সকাল সকালই মা ছাড়িয়ে রেখে দিয়েছিল। তারপর বিকালের দিকে আয়াতকে নিয়ে একটু পার্কে গিয়েছিলাম আমরা, আমি মা মিমিশা সবাই মিলে একটু পার্কে গিয়েছিলাম, কারণ বাচ্চাদের তো পার্কে যেতে দারুণ লাগে। আর আমাদের বাড়ির সামনেই কিন্তু এই চিলড্রেন্স পার্কটা, তো সেই মতো আয়াতকে নিয়ে একটু যাওয়া। আর বাচ্চারা খেলাধুলা করলে ওদের মাইন্ড কিন্তু একদম ফ্রেশ থাকে, তো সেই মতো ওকেও একটু নিয়ে যাওয়া। আর তার মধ্যে ওর বায়নাটাও একটু রাখা, আর ওখানে অনেক বাচ্চারা খেলতে আসে। কীভাবে ও অবশ্য কাউকে চেনে না, ওর পরিচিত ছাড়াও কারোর সাথে খেলতে ভালোবাসে না, তো তার মধ্যেও নিজে একা একা উঠছিল। আর এমনভাবে একা একা উঠছিল আমি তো ভয়ই পেয়ে যাচ্ছিলাম স্লিপারে। তো মা বললো ও আগেও নাকি এরকম করে উঠেছে। এবার চলো ডাক। তো নিমিশা মাসির সাথে আয়াত তো ভীষণই খেলতে ভালোবাসে, তো আমরা কিছুক্ষণ পার্কে সময় কাটিয়েছি, বেশিক্ষণ না। কামন কামন একবার পার্কে গিয়ে পৌঁছেছে আয়াত, সহজে কি বাড়িতে আসবে? একদমই না, ও স্লিপার জড়া হয়ে গেছে, তখন বলছে আমি ডাক চড়ব। তো সেই মতো দিদুনের কাছে বায়না, আমার কাছে বায়না করতে পারে না, কারণ আমি ওর সব বায়না রাখি না। আর এই যে ও দিদুন কথা মতো চড়াতে এসছে ডাকে, ওখানে ও না উঠে নিজে নিজে আগে ঘোরাচ্ছিল, ও তো বড় মানুষ না একদম। ওকে পার্কে ঘুরিয়ে বাড়ি আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর সন্ধ্যার সময় মা শুরু করে দিয়েছিল নারিকেল কোড়া থেকে আরম্ভ করে পিঠে করার যা কিছু প্রসেস আর কি। তো এই পিঠে করতে গেলে নারিকেলটা কিন্তু মাস্ট একদম লাগে, আর এটা হচ্ছে কিন্তু চালের আটা।
তো চালের আটা আটা দিয়ে ডো তৈরি করে। আমি কিন্তু একদমই পারি না এসব করতে, তো মা করছিল, আমি জাস্ট দেখছিলাম। আর হ্যাঁ, এই দিন ময়দা মাখাও হয়েছিল, সরি, এটা এটা ময়দা, এক্সট্রিমলি সরি, এটা ময়দা মাখছিল মাসি, কারণ আমার ছোটো মাসি এসেছিলো, আলুর দম আর লুচি ভেজেছিল, সেটা আমি ভিডিও করিনি, জাস্ট ও লুচি আর ডোটা যখন তৈরি করছিল তখন একটু ভিডিও করেছিলাম, আর আলুর দমের আলুটা। আর মা এদিকে নারিকেলটা কুড়ে চিনি দিয়ে যে পুরটা বানাবে পিঠের ভিতরে সেইটা তৈরি করেছিল, তো এইটা হচ্ছে সেইটা। তো আর এইদিকে মা এইগুলো তৈরি করছিল, ওইদিকে মাসি আলুর দম আর লুচি ম্যানেজমেন্ট করছিলো, যেটা সন্ধ্যাবেলা আমরা কবজি ডুবিয়ে খেয়েছি। আলুর দম আর লুচি বাঙালির একদম সব থেকে প্রিয় খাবার, তো সেটা আমি পুরোটা দেখাতে পারিনি, তার জন্য সরি, দুঃখিত। তো যখন এই প্রসেসগুলো হচ্ছিল আমি তখন একটু ভিডিও করছিলাম, যার দরুন আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তো এইদিকে মাসির যেগুলো তৈরি করবে সেগুলো তো হচ্ছে, আর এইদিকে মা তৈরি করছিল পিঠের যা কিছু লাগবে, ওইদিকে তো নারকেলের পুর তৈরিও তৈরি হয়ে গেছে। আর এই ডোটা কিন্তু চালের আটা দিয়ে করা, চালের আটাকে গরম জল ফুটিয়ে কিভাবে করেছে তা আমি কিন্তু পারি না, আপনারা যদি চান কমেন্টসে বলবেন, নেক্সট টাইম আমি বাবার বাড়িতে গেলে মায়ের দিয়ে এটা করে রেসিপিটা আপনাদের সঙ্গে আবার শেয়ার করব ডিটেলসে। তো যাই হোক, একদম ডোটাও তৈরি, আর এইদিকে মা পিঠে বানানোও শুরু করে দিয়েছে, আর দেখুন ঠিক এইভাবে মা করছিল, আর মায়ের দোয়াতে পুরো আটা মেখে অবস্থা খারাপ, তো ওটা ধোয়া যায় না, কারণ আটা দিয়েই কাজটা করতে হবে ডোটা দিয়েই, তাই জন্য মা আর হাতটা ধুইনি, এই আটা মাখা হাতেই করেছিল ঠিক এইভাবে। তো একদম রেডি পিঠে, শীতকালে এই পিঠে কিন্তু খেলে জাস্ট জমে যাবে, তো আপনারাও ট্রাই করতে পারেন, আর যদি চান কমেন্টসে বলবেন, আমি ফুল রেসিপি আপনাদের জন্য আবার আনবো, শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কিন্তু। তো ভিডিওটা আশা করছি অনেক ভালো লাগলো, আর ওটা খেয়ে রশ্মি অনেক অনেক ভালো লেগেছে, অনেক ইয়ামি, অনেক ডেলিশিয়াস ছিল, আর যেহেতু আমি ওটা খাওয়ার পর ফিডব্যাক দিতে পারিনি। আর একটা জিনিস, ওটা ভাপে দিতে হয়, নিচে জল, উপরে স্টিমের, মানে জলটা ফুটবে তার স্টিমে পিঠেটা হবে, সেটাও দেখাতে পারিনি কারণ খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, তখন কী করেছিলাম ঠিক অ্যাকচুয়ালি মনেও নেই, এইটুকু জানি যে কিছু একটা প্রবলেম হয়েছিলো যার জন্য ভিডিওটা আমি করতে পারিনি। আর তারপরের দিনই আমি চলে এসেছিলাম এখানে, মানে শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম, যার দরুন ওখানে থেকে আর ভিডিওটা করা আমার পক্ষে পসিবল হয়নি, তাই বাড়িতে এসে ভিডিওটা শেষ করলাম, শুরু করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনারা কেমন ভিডিও দেখতে চাইছেন সেটাও জানাবেন, আপনাদের ভালোবাসা ছাড়া আমার পক্ষে একেবারেই পসিবল না এগিয়ে যাওয়ার, তাই আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। তো যারা ভিডিওটা দেখলেন আশা করছি অনেক 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 ভালো লেগেছে, তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আর এই ভিডিওগুলো শেয়ার করতেই পারেন আপনাদের ফ্রেন্ডস বা ফ্যামিলিদের সাথে। তো আজ এখানেই বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ, কামে আর আল্লাহ হাফেজ, বাই বাই, দাও দাও দেখা যাচ্ছে না, এবার বলো বাই বাই, আল্লাহ হাফেজ বলো, আল্লাহ হাফেজ, সবাইকে একটা লাইক দিয়ে দাও, আল্লাহ হাফেজ।